কীটনাশক দিয়ে কুকুর হত্যা এমনই অভিযোগে এক ব্যক্তিকে আটক করলো গোপালনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গোপালনগরের গঙ্গানন্দপুর এলাকায়। মর্মান্তিক, পাঁচটি কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নিন্দনীয় ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার পাঁচপোতা গান্ধীর মোড় গ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম জাহাঙ্গীর মণ্ডল। জানা গেছে, সোমবার সন্ধ্যায় গ্রামের 8 থেকে 10টি কুকুর হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরে অভিযুক্তের বাড়ির মধ্যে কয়েকটি কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই উত্তেজিত হয়ে পড়েন তারা। একটা কুকুর আমাদের পোষা কুকুর ছিল, আর একদল কুকুর থাকে সেখানে, 4-5টা কুকুর থাকে একসঙ্গে। তারপরে কালকে বলছে, হাসছে, আমার স্টিক ভেঙে ফেলেছে, আমি কুকুর মেরে ফেলে দেবো, যে যা করতে পারে করে নি। আজকে কিরা কি করবে, তুমি যা ভালো বোঝো তাই করো, পেঁচা এই পর্যন্ত জানি। সারাদিন বাড়ি থাকে, কালকে ওই পাড়ায় গিয়েছিল, কুকুরের সাথে ঘুরতে গিয়েছিল। ঘোরার পর বাড়ি এসে 8টা 7টার সময় লাল আসে, মুখ দিয়ে লাল পড়ছে, তার মুখ পনপন করে ঘুরছে। ঘুরতে ঘুরতে ওই সাইডটিকে বাগানে গিয়ে শুয়ে মরে গেছে 10টা 10:30টার সময়। ও নিজেই শিকার গিয়েছে, তো সবাই বলছো ভাবছি মানে রোগগ্রস্ত হয়তো হতে পারে। তারপর দেখা গেল একটুখানি পরে আবার মুখ দিয়ে রক্ত টক্ত বের হচ্ছে। তো মারা গেছে বলে আমার কাকা আবার ফেলে দিয়ে এসেছিলো মাঠে। কিছুক্ষণ পরে দেখে আর একজন নিয়ে যাচ্ছে। আমি কাকা কী হয়েছে? তো বলছে ভাই বাবা কে মনে হয় বিষ খাই আছে, ওর ফুলের ভয়ে নাকি স্টিক ভেঙে দিচ্ছে বলে তাই সেই বিষ তেল মেখে মাংসের সঙ্গে খাইয়েছে। 6-7টা কুকুর মারা গেছে, আর একজন আর 3টা মারা গেছে, সে মনে বাড়ি এসে বলেছে। খবর দেওয়া হয় গোপালনগর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীরের রজনীগন্ধার ফুলের ক্ষেত নষ্ট করেছিল কুকুর। এই অভিযোগে কীটনাশক খাইয়ে কুকুরগুলিকে হত্যা করেছে। ঘটনার নিন্দা করেছেন সকলেই। আমি জানি না যে কে মেরেছে, কিভাবে মারা গেছে। এবার নিয়ে যাচ্ছি ওই যে জমিতে মারা গেছে সেই জমির পাশেই তার বাড়ি 3টে মারা গেছে। এইবারটা সেই লোক ভদ্রলোক ওই জায়গায় বসে আছে, তাহলে কুকুর কোথায় নিয়ে যাচ্ছি? জানি কুকুরটা দেখি ফাঁকা মাঠে কোথাও ফেলে দিয়ে আসে, বাড়ি মারা গেছে। তাহলে যে মেরেছে তার বাড়ি ফেলে দেয়। আজ কে মেরেছে? তাহলে জাহাঙ্গীর মেরেছে, হয় ওর বাড়ি দেয় না ওর ফুলির বইতে দেয়। আমি তো ওর কুকুরটা নিয়ে যাওয়ার ফুলির বইতে রেখে আসি। এবার তো এখানে যে পাঁচজনায় ওই থানায় ফোন করলো যে বাড়ি গিয়ে হুজুতি না করে থানায় ফোন করো। বাড়ি একজনের বাড়ি গেলি, দেখা যাচ্ছে সেখানে একটা হাঙ্গামা হতে পারে। তখন থানায় ফোন করা হইলে তো 10 মিনিট মধ্যে থানা চলে আসলো, এই যে যাগো ধরে নিয়ে গেল। চাচ্ছি এর জন্য যে ব্যবস্থা, আপনারা মনে করেন যে একটা পশু হত্যা করেছে, যেটা জনগণ মনে করবে কি আপনাদের মনে যেটা লাগে সেটা করবে, আমরা তো চাই সাদা। প্রসঙ্গত, কিছুদিন আগেই গোপালনগর নহাটা এলাকায় বিষ খাইয়ে একাধিক কুকুরকে হত্যার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। ঘটনার নিন্দায় সরব হয়েছেন পশুপ্রেমীরা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা। 5-7খানা কুকুর থাকতো, এবার তার মধ্যে 2খানা কুকুর দেখা যাচ্ছে আর 5টা কুকুর দেখা যাচ্ছে না। আর তাছাড়া বাড়ির কুকুর মারা গিয়েছে, এদিকে ওর 4টে পাওয়া গিয়েছে আর এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা মারাছে ওই যে লোক মেরেছে, ওর হইলো ফুলির ভুঁইতে আছে, বলছে ঝামেলা করছিল মাংসর সাথে, বিষ খেয়ে মেরে ফেলেছে। নটা কুকুর তো মরেছে, এখনো 4-5টা কুকুর কোনো খোঁজ নেই, নিখোঁজ। কনে মরেছে তো আমরা বলতে পারিনি, শুনলাম যে বিষ খাইয়েছে ওনাদের বাড়ির পাশে সব বলছে, তাই আমরা শুনলাম। তা ওনাদের বাড়ির পাশে একজনা 13টা কুকুর আছে, ওই বিষ মাখাচ্ছে বলে সে কুকুরটা বেঁধে থুইছে, সে কুকুরটা ছাড়িনি। এই কালকে এইখানে পুলিশের সামনেই বললো, লোকজন করলে কুকুর সাহায্য করে খুব আমাদের, তাহলে ওদের কী অসুবিধা দিয়ে যে বিষ তেল খাওয়ানো কোনো অসুবিধা নেই। নিয়ে খাইয়ে বলছে যে হচ্ছে ইয়ে করো, কুকুর খাইয়েছে খুব ভালো হয়েছে, যে কী করে কেনা কী করে দেখা যাক, এই সব ব্যাপার। হ্যাঁ খুব ভালো, রাস্তাঘাটে মানুষ পাহারা দিত, রাত্রি খুব চলে লাগতো না, ওরাই আমাদের রাত জাগাই দিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।